আজ 27 জুলাই আজকের উল্লেখযোগ্য বিষয়। মানুষের দেহে ইনসুলিনের প্রথম প্রয়োগ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে আজকের এই দিনে। সঙ্গীতশিল্পী নির্মলেন্দু চৌধুরীর জন্ম। প্রখ্যাত সঙ্গীতশিল্পী নির্মলেন্দু চৌধুরী জন্মগ্রহণ করেন 27 জুলাই 1922 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 18 এপ্রিল 1981 খ্রিস্টাব্দে। খ্যাতনামা লোকসঙ্গীত এই শিল্পী যৌবনে গণনাট্য আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1955 খ্রিস্টাব্দে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে শ্রীহট্টের লোকগীতি গিয়ে খ্যাতি লাভ করেছিলেন। 1955 খ্রিস্টাব্দে ওয়ার্স ডেতে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসবে স্বর্ণপদক লাভ করেছিলেন। 1956 খ্রিস্টাব্দে অনিল কুমার চন্দের নেতৃত্বে ভারতীয় সাংস্কৃতিক দলের সঙ্গে সোভিয়েত রাশিয়া সফর করেন। পরবর্তীকালে তিনি পৃথিবীর বহু দেশে অনুষ্ঠান করেছেন। বিদেশ সফরকালে সেখানকার বহুবিধ লোকসঙ্গীত সংগ্রহ করে এনেছেন। তাঁর প্রতিষ্ঠিত লোকভারতী সংস্থা বিদেশ থেকেও বিশিষ্ট অতিথি ভারতে এলে তাদের কাছে লোকসঙ্গীত ও লোকনৃত্য পরিবেশনের জন্য আমন্ত্রিত হয়। শতাধিক গানের রেকর্ড আছে তার। সিনেমায় নেপথ্য সঙ্গীত গায়কও ছিলেন। গঙ্গা ছবির গানে বিশেষ খ্যাতি লাভ করেন তিনি। কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সুরকার হিসেবে তার নাম ছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে রিডার ছিলেন তিনি। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের মৃত্যু।